আমরা অনেকে অনেক কিছু ভাবি সমাজে আজও রয়ে গেছে হাজারো কুসংস্কার আজও মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে এর অবশ্য কারণও আছে আর তা হলো ধর্ম সম্পর্কে জ্ঞান শূন্যতা কাক ডাকলে আমরা মনে করি যে খারাপ সংবাদ নিয়ে এসেছে অর্থাৎ আমরা মনে করি যে আত্মীয় স্বজনদের মধ্যে হয়তো কেউ মারা গেছে অথচ এর কোনো দলিল নাই এটি প্রাচীন কাল থেকে ভেসে আসা একটি কুসংস্কার কে বা কারা এই ধারণা আবিষ্কার করেছে কে জানে অযাত্রা অমঙ্গল ইত্যাদি বিশ্বাস করতে এবং যে কোনো বিষয়ে আগাম হতাশা এবং নৈরাশ্যবাদ অত্যন্ত অপছন্দ করতেন পক্ষান্তরে তিনি সকল কাজে সকল অবস্থাতে শুভ চিন্তা মঙ্গল ধারণা ও ভালো কাজ ভালো আশা করা পছন্দ করতেন শুভ চিন্তা ও ভালো আশার অর্থ হলো আল্লাহ রহমতের আশা অব্যাহত রাখা আর অশুভ ও অমঙ্গল চিন্তার অর্থ হলো আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া রাসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন অর্থ অশুভ বা অযাত্রা বিশ্বাস করা বা নির্ণয়ের চেষ্টা করা শির্ক অশুভ বা অযাত্রা বিশ্বাস করা বা নির্ণয়ের চেষ্টা করা শির্ক অশুভ বা অযাত্রা বিশ্বাস করা বা নির্ণয়ের চেষ্টা করা শির্ক তিনি এটি তিনবার বলেছেন আর মনের মধ্যে অশুভর চিন্তা আসলে পরার দোয়া আল্লাহ তৈর আল্লাহ তৈরুক অর্থ আপনার পক্ষ থেকে অশুভ সিদ্ধান্ত না হলে অশুভ বলে কিছু নেই আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই আর আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই